একটু দেখেন মনিটর অফ করেন এতক্ষণ আমরা যা ভেরিয়েবল ইউজ করছি যে বা যে ভ্যালুগুলো ইউজ করছি সব আমরা নিজেরা হার্ড কোডে বসাইছি এবার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার নামে একটা ক্লাস আমাদের দরকার এবং ওটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে লাইক স্ক্যানার ইনপুট ইজ ইকুয়ালস নিউ এবং আউটপুট দেখানোর জন্য ছিল সিস্টেম ডট আউট এবং এটা হচ্ছে সিস্টেম ডট ইন মনে হয় ক্লাস ইম্পোর্ট করতে হবে এখন আমি এই স্ক্যানারের অবজেক্টটা ইউজ করে বিভিন্ন ভ্যালু আমি ইনপুট নিতে পারবো যেমন আমি যদি লিখি ইনপুট ডট নেক্সট ইন্ট আছে সে ইনপুট নিবে নেক্সট লাইন নিলে সে স্ট্রিং নিবে ডাবল নেওয়া যায় নেক্সট ডাবল বলে কিছু আছে আছে ফ্লোট আছে আছে ক্যারেক্টার না ক্যারেক্টার নাই তো নাই অন্য কোনো নামে আছে ক্যারেক্টার স্ট্রিং দিয়ে তো মনে হয় লাইন নেক্সট শর্ট আছে লং থাক তো আমি যদি নেক্সট ইন্ট নেই তো আমি এখান থেকে একটা ভ্যালু পাওয়া মানে এখানে ওয়েট করবে আমার কনসোল ওয়েট করবে আমি কখন একটা ভ্যালু দিব সো ভ্যালুটা নিয়ে আমি কোথাও হয়তো রেখে দেবো যদি কোনো স্ট্রিং নেই তাহলে একটা স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে আমি লিখে দেবো সো সিম্পলি আমি যদি এখন ইউজারের কাছ থেকে দুটো ইনপুট নিয়ে জাস্ট সামেশনটা একটু দেখাই ইনপুট ডট নেক্সট ইন্ট এরপরে এটা কি কপি করি ফার্স্ট না দিয়ে বলি সেকেন্ড নাম্বার এবং এটাকে দিই বি এবং সিম্পলি আমরা পরের লাইনে আউটপুট দেখা দিতে পারি এ প্লাস বি তাই না খুবই সিম্পল কঠিন কিছু না ফার্স্ট নাম্বার চাচ্ছে আমরা বললাম পাঁচ সেকেন্ড নাম্বার চাচ্ছে পনেরো পনেরো পাঁচে বিশ তাই না ইন্ট না নিয়ে আমরা এক কাজ করি স্ট্রিং নেই দুইটা নাম কনক্যাট করবো ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে এখানে কি দিতে হবে নেক্সট লাইন নেক্সট লাইন না এন্টার ফার্স্ট নেম এন্টার লাস্ট নেম এখানে স্ট্রিং স্ট্রিংটা কি বলেন তো এটা কি টাইপ না স্ট্রিং কি ধরনের ডাটা টাইপ মানে প্রিমিটিভের বাংলা কি দেন না এটা গুগলে সার্চ দেন না ট্রান্সলেট ডট গুগলে যান আদি হয় আর কি হয় কি জানো নাম আশিক আশিক আপন স্ট্রিং নিলাম এরকম ডাবল ডাবল সব কিছু নিতে পারি তো আমরা যদি এখন আমরা কি তাহলে এটা করতে পারি এরকম কিছু যে এটা আপনার পারবেন অবশ্য সাপোজ আমি কয়টা নাম্বার ইনপুট নিতে চাই সেটা আমি একটা ইউজার কাছে নিয়ে নিতে পারি তারপর সেই সাপোজ আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে তুমি কয়টা নাম্বার ইনপুট নিতে চাও আমি বললাম দশটা তারপরে আমি দশটা নম্বর ইনপুট দিব দশটার সাম করব তারপরে এভারেজটা আমি আউটপুট দেখাবো এটা পসিবল না খুব কঠিন কিছু
এটা করবেন আপনারা, এটা একটা এক নাম্বার শুধু এটা। আচ্ছা আমি লিখে দিলেও ভালো হবে, এগুলো তো সলভ করবেনই। তারপরে সেকেন্ড প্রবলেম হচ্ছে এটা করবেন, একটা নাম্বার ইনপুট নেবেন, 10 হোক 20 হোক যেটাই হোক নিয়ে, মানে টোটাল কত নাম্বার ইনপুট এটা আপনি প্রথমে দিয়ে দিবেন, সাপোজ 5টা। এরপর আপনি 5টা নাম্বার ইনপুট দিবেন, তারপর সেটা যোগ করে এভারেজটা আমাকে দেখাবেন। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কয়টা নাম্বার ইনপুট দিব, এটা আনডিফাইন্ড, আমি যত ইচ্ছা দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কোনো স্পেশাল আমি কিছু দিব। সাপোজ -1, আর -1 দিব ইনপুট নেওয়া বন্ধ করে দিব। এরপরে সে দেখবে আসলে কতগুলো ইনপুট দিছি, তারপর সেগুলোর যোগ করে এভারেজ। খুব সিমিলার প্রোগ্রাম, আগেরটা থেকে একটু কোড মডিফাই, এদিক থেকে সেদিক। কন্ডিশনটা কি -1 দিতে হবে? -1 দিতে পারেন স্যার, -1 দিলে পরে নেগেটিভ দেবে, মানে সঠিক ইনপুট দেওয়া না, সঠিক ইনপুট না। ব্যাপারটা হচ্ছে প্রথম প্রবলেমটা ছিল হচ্ছে প্রথমে একটা প্রম্পট আসবে, বলবে যে তুমি কয়টা নাম্বার ইনপুট দিতে চাও, 5টা বা 6টা, আমি দিয়ে দিই কয়টা নাম্বার। তার মানে কি প্রি ডিফাইন্ড হয়ে গেল যে এর বেশি ইনপুট দিবে না। তো এবার একটা লুপ চালাবো, লুপের মধ্যে ইনপুটের লাইনটা লিখে দিব, লুপ যতবার ঘুরবে ততবার আমার কাছে ইনপুট যাবে, আমি ইনপুট দিতে থাকবো, ইনপুটটা নিয়ে কারোর মধ্যে রাখবো, রেখে একটা টোটাল কিছু একটা থাকবে, ওটার সঙ্গে যোগ করতে থাকবো, একটা করে ইনপুট আসবে, একটা করে যোগ করতে থাকবে, টোটাল ইকুয়াল টোটাল প্লাস নাম্বার, যখন নেওয়া শেষ হয়ে যাবে তারপরে টোটাল ডিভাইডেড বাই নাম্বার অফ ইনপুটস, তারপরে এভারেজটা বের হয়ে যাবে। এটা গেলো একটা প্রবলেম। আর একটা কি, আমাকে প্রথমে কিছু জিজ্ঞেস করবে না তুমি কয়টা ইনপুট দিতে চাও না দিতে চাও, বলবে খালি নাম্বার দিতে থাকো, আমি দিতে থাকব। কিন্তু আমাকে তো টার্মিনেট করতে হবে, কি দিয়ে টার্মিনেট করবো? একটা সেন্টিনেল ভ্যালু লাইক -1, আমি যখনই -1 দিব সে ইনপুট নিয়ে বন্ধ করে দেবে, তার আগ পর্যন্ত সে নিতে থাকবে, 10টা হোক 20টা হোক 100টা হোক নিতে থাকবে, যখনই -1 দিব তখনই সে ইনপুট নিয়ে বন্ধ করে দেবে। এবং এরপরে দেখবে কতগুলো ইনপুট নিচ্ছি, কাউন্টার, একটা কাউন্টার রাখবেন, প্রত্যেকবার ইনপুট নেওয়ার সময় কাউন্টার বাড়তে থাকবে। এরপর আপনি চোখ করবেন ঠিক লাস্টের ভ্যালু সহ -1 না, -1টা জাস্ট টার্মিনেট করার জন্য, -1টা শুধুমাত্র টার্মিনেট করার জন্য, -1 না দিয়ে -2 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা স্যার। ওটা দিলে ইনপুট নেওয়া বন্ধ হয়ে যাবে এবং এভারেজ, এবং আপনাকে যোগ করে এভারেজটা দেখাবে, ঠিক আছে? এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম, আচ্ছা ঠিক আছে, একটা প্রবলেম আমরা পরে দিব, আগে এগুলাই সলভ করেন, তারপরে ক্লাস রিলেটেড কিছু দেখাবো। আপনারা চাইলে ব্রেকে যেতে পারেন, ব্রেক বেশি না, মাত্র 20 মিনিট। এখন বাজে 3:12, 3:15 ধরলাম, তাহলে 3:35 আসবে, এবং এসে শুরু করে দিবেন প্রবলেমগুলো, এসে শুরু করে দিবেন। এ দুটা না হলেও অ্যাটলিস্ট এগুলো থেকে যদি ওটা সহজ, যেটা যেটা সহজ মনে হয় সেটাই শুরু করে দেন, ঠিক আছে?